সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য ইংলিশের আরও একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছে। আর আশা করতেছি এই টপিক থেকে মিনিমাম একটা কোয়েশন 100%ভাবে থাকবে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। হয়তো বা গুচ্ছতে এর প্রাধান্যতা আরও বেশি পাবে, গুচ্ছতে ধরা যায় একটা অথবা দুইটা মাস থাকবে। সো লেটস এনজয়। টপিকটার নাম হচ্ছে ভয়েস চেঞ্জ, একবারে এক পেজের একটা পড়া। যদি এটা এক পেজের এই পড়াটা পড়ো তাহলে 100%ভাবে একটা কোয়েশন তোমরা পাবেই পাবে আশা করা যাচ্ছে। মূলত আমার উপরে যে তিনটা সেন্টেন্স লেখা আছে, এই তিনটা সেন্টেন্স যদি তুমি ভালো করে মাথায় ঢুকাইতে পারো তাহলে তোমার ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে কী লেখা আছে, সকল প্রেজেন্টে এম ইজ আর ওয়াজ ওয়ার পরে বি থ্রি, সকল প্রেজেন্ট টেন্সে আর কি এম ইজ আর ওয়াজ ওয়ার পরে বি থ্রি দিব। তারপর এটা দেখো, সকল কন্টিনিউয়াস টেন্সে একটা বিং পরে বি থ্রি দিব, আর সকল পারফেক্ট টেন্সে অতিরিক্ত একটা বিন পরে বি থ্রি দিব। আর এখানে দেখো কি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। তারপরে দেখো মডেল ভার্ব, যে মডেল ভার্বগুলো আছে এগুলোর যে পরিবর্তনগুলো, এগুলো দেখো ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, আউট টু, বি গোয়িং টু এটসেট্রা। যদি এই মডেল ভার্বগুলো থাকে তাহলে এদের পরে একটা বি দিব, বির পরে দিব প্লাস বি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা এক্সাম্পল দিলাম, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। তাহলে আগে বলছি যে মডেল ভার্ব যদি থাকে তাহলে কি দিব, এদের পরে একটা খালি অতিরিক্ত বি দিব, তারপর ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম দেবো। তাহলে আমরা অবজেক্টে সাবজেক্ট করবো, এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। তাহলে গোয়িং টু আছে, এরপরে বি দিছি ওপেন, ওপেন ছিল ওপেন বানাইছি, আর সাবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করছি। তারপরে দেখো মূল ভার্ব দিয়ে শুরু এমন অ্যাক্টিভের রিসিভ করার সময় লেট পরে অবজেক্ট পরে বি প্লাস বি থ্রি, যেমন ডো দ্য ওয়ার্ক পরে এটার প্যাসিভ হবে লেট দ্য ওয়ার্ক বি ডান, ওয়ার্ক না এটা ওইখানে ওয়ার্ক হবে, ডো দ্য ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক বি ডান। পরে দেখো ডো নট দিয়ে শুরু হলে লেট নট পরে লেটের নিয়ম, ডো নট শাট দ্য ডোর, তাহলে লেট নট দ্য ডোর বি শাট। পরেটা হচ্ছে নেভার এটে শুধু এক্সট্রা এবার, বাকিটা লেটের নিয়মে, যেমন নেভার টেলে লাই, লেট নট এ লাই, এভার বি টোল্ড, নেভারের জায়গায় শুধু আমরা এভার দিছি, আর পূর্বেরটা হচ্ছে লেটের নিয়ম। পরেরটা দেখো হো এর নিয়ম, বাই হোম পরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি থ্রি, যেমন হো হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে এটা কী করবো বাই হোম, হোর পরিবর্তে আমরা এখানে বসাবো বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। পরেরটা দেখো হোম, হোমের নিয়ম, হো প্লাস অক্সিলারি প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট, যেমন হোম ডো ইউ ওয়ান্ট, কাকে তুমি চাও, হো ইজ ওয়ান্টেড বাই ইউ। পরেরটা দেখো সাবজেক্ট দেওয়া না থাকলে সামন, সামবডি, পিপল এটসেট্রা দিয়ে তুমি সেন্টেন্স পূরণ করবা, যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা হবে পিপল স্পোক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড।